তাকে আল্লাহ বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে এই জ্ঞান অর্জন করেন যে আমি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। যেই কালেমা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, এই কালেমা যদি কোনো মূর্ষ ব্যক্তির জবানের শেষ কালেমা হয়, এরপরে লোকটা যদি আর কোনো গুনাহ করার সুযোগ না পায়, ইনশাআল্লাহ সে যাবে জান্নাতে। এই কালেমা তো সেই কালেমা লা ইলাহা যেদিক দিয়ে ধর দেয়, লা ইলাহা যেদিক দিয়ে ছোটে, লা ইলাহা যেখানে আছে শিরিক সেখানে নাই, শিরিক যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে নাই। এত বড় কালেমা বাঙালি হুজুর, পাকিস্তানের হুজুর, ভারতের হুজুরের কাছে এসে একটা বিরাট বড় বোঝা হয়ে গেছে। আল্লাহর কালেমাকে তারা ভাগ করে বানাইছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই লজ্জা কোথায় রাখবেন আপনি? এদের জিকিরের মজলিসে, এদের দাওয়াতে হাজার হাজার গরু ছাগল জমা হয়ে যাচ্ছে, মানুষ তাদের আমি বলতে পারি না। আল্লাহ যদি বলে তার চাইতেও খারাপ, তা আমি গরু ছাগল বললে আমার অপরাধ হবে কি? আল্লাহর কালেমা যারা ভাগ করে এরা কত বড় অপরাধী আপনার দৃষ্টিতে কেমন তা আমি জানি না। আমার দৃষ্টিতে গরু চোরের চাইতে, আপনার সম্পদ চোরের চাইতে, মানুষ হত্যা করার চাইতে আল্লাহর কালেমা নিয়ে তামাশা করা সবচেয়ে বেশি খারাপ। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সাদাকাও ওয়া আদলা, আল্লাহর কালেমা কত পূর্ণ করে দেওয়া ইনসাফ দিয়ে, সত্য দিয়ে। অথচ এই কালেমার অর্ধেক নিয়ে আমাদের সমাজে জিকির চলে না, ইল্লাল্লাহ জিকির চলে কি না? জিকির চলতেছে, এতদিন পর্যন্ত মুখ খোলে না, হঠাৎ করে পীর সাহেবের জবান দিয়েই আল্লাহ হকটা বের করে দিয়েছে, শয়তানি বের করে দিয়েছেন। সত্য তাদের অবস্থাটা কি দেখেন? নিজে নিজেই বলতেছে, আমাদের মজলিসে একজন আলেম এসে বলতেছে, পীর সাহেব হুজুর আপনার মজলিসে এখনো কি মানুষ লাভ দেয়, এখনো কি মানুষ বাসে ওঠে? আমি রেকর্ড করে রাখছি, প্রত্যেকটা কথা হিসাব দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, হাফেজ আছেন নাকি গো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, জবান থেকে যে কথা বের হয় এই কথাটা রেকর্ডেড হয়ে থাকে আল্লাহর কাছে সংরক্ষিত। বিচারের কঠিন মাঠে অস্বীকার করার আগেই আল ইয়াউমা নাখতিম সূরা ইয়াসিন জবান বন্ধ, অতুকাল্লিমুনা আইদিহিম হাত কথা বলা শুরু করবে, রাখেন ওর কথা, মিথ্যে কথা বলতেছে, সুল্লবাদি করতেছে, ওর কথা বাদ দেন, রাত ১২টার সময় আমি হাত আমাকে দিয়েও অমুকের গাছের আম চুরি করে খাইছি। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, নিজের পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, ওর কথা রাখেন, আমি পা আমাকে দিয়ে হেঁটে হেঁটে এই পাপটা করছি। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবরের ভিতরে যা কিছু আছে মাটির নিচে সব বমি করে উগড়ায় দেবে, পটপট করে সত্য বলে দেবে, আমি মাটি, এতটার সময় আমার উপরে দাঁড়িয়ে এই লোকটা সত্যি আমটা খাইছে। আজকে জবানে এক কথা, ভিতরে এক কথা, বাইরে এক কথা, বিচারের মাঠে হবে না, প্রত্যেকটা মানুষের অন্তরে যা আছে আল্লাহ প্রকাশ করে দিবেন, ঠিক নাকি? করে দিবেন প্রকাশ। এতদিন আপনারা শুনেছেন, জানেন, মানুষ যে কথা বের বলে, যে আমল করে, যে কর্ম করে, আদম সন্তানকে আল্লাহ প্রথমেই তার পা হেলতে দুলতে দেবে না বিচারের মাঠে, পাঁচটা জিনিস বুঝে না দেওয়া পর্যন্ত। কয়টা? তার ভিতরে একটা তার পুরো জীবন বুঝে দিতে হবে। আনরমরিহি, বুঝতেছেন নাকি? আমাদের কাছে একটা আশ্চর্য জিনিস ছিল যে কিভাবে আল্লাহ এই কথাগুলো জমা করে রাখবেন, রেকর্ড করে রাখবেন। কিন্তু আপনার মেমোরি কার্ডের দিকে তাকান, সামান্য একটা ২০০ টাকার মেমোরি কার্ডের ভিতরে আজকে আমার এই পুরো বক্তব্য জমা করে রাখলেন, আগামীকালকে চিৎকার চেঁচামেচি করে যদি আমি মরেও যাই যে আমি এই বক্তব্য দেই নাই, কিছুই আসে যায় না। আপনি চাইলে ভিডিও করে তাৎক্ষণিক দেখাতে পারবেন, পারবেন না? আজকে যেই কথা বললাম, প্রযুক্তির বরকতে আমরা মনে করি আল্লাহর ইচ্ছায় রাতারাতি প্রযুক্তি হয়তো ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত বক্তার বক্তব্য, আলোচকের আলোচনা, তারপরে শিক্ষকের ক্লাস নেওয়া, প্রত্যেকটা জিনিস যেটা রেকর্ড হচ্ছে সেটা জমা হয়ে থাকতেছে, অস্বীকার করার কোনো উপায় আছে? আগে এক বক্তা গোদাগাড়ি একটা ওয়াজ করেছে উত্তর পাড়া, পরের দিন দক্ষিণ পাড়া, এর পরের দিন তানোর মোহাম্মদপুরের এই পাড়া, ঠিক তার পরের দিন পাশের আরেক গ্রাম, ওয়াজ একই। দক্ষিণ পাড়ার লোক জানে না যে উত্তর পাড়া গতকালকে এই ওয়াজটা মারিয়েছে হুজুর,
গোদাগাড়ি দক্ষিণ পাড়ার লোকটা জানেই না এই একই ওয়াজ হুজুর তিন মাস ধরে টানি বেড়াচ্ছে, কেউ জানেই না। অথচ আজকে এমন একটা ব্যাপার, ছয় বছর আগে আমি একটা বক্তব্য দিয়েছি, আজকে যদি হুবহু একই বক্তব্য দেই মোবাইলের মাধ্যমে ধরা পড়ে যাবে, মানুষ বলবে এই কথা তো আগেও শুনছিলাম একদিন। বুঝতেছেন তো? পীর সাহেব হুজুর বলে দিচ্ছে মাঠে, খোলা মাঠে খোলা ময়দানে, আমার কাছে একজন হুজুর এসে বলতেছে আপনার মুরিদরা কি এখনো লাফ দি এই সামিয়ানা ভাই এখনো কি বাসে ওঠে? তখন এই ইবলিশ শয়তান বলতেছে এখন আর বাসে ওঠে না, এখন পাহাড়ে ওঠে। জি আপনি দেখে নিন, বলতেছে না এখন আর বাসে ওঠে না, এখন কোথায় ওঠে? পাহাড়ে। তখন বলতেছে বাবারা কি বুঝলে আমার কথা, কিছু কি বুঝলে? না বাবা বুঝলাম তো না, বুঝিয়ে দিচ্ছি। ওহি যখন বন্ধ হলো, জিবরাইল আসা যখন বন্ধ হলো, আল্লাহর নবী ডিপ্রেশনে বারবার পাহাড়ে ওঠানামা করলেন। কয়বার? কয় বারবার। মুরিদ বলতেছে কয় তাহলে বুঝতে হবে ওঠানামা কোনো দোষের কিছু না। বলেন নাউজুবিল্লাহ, আমার এই মাহফিলে যে লোকজন এসেছেন একশত ভাগের এক ভাগ লোক এখানে নাই, ঠাকুর বাবার ইস্তেমায়, ঠাকুর বাবার ইস্তেমা তো না বলে ওরস বলে ওরা, তাই না? ওরস, বাবার ওরস খানকার ওরসে যখন এই রকম তাকবীর দিয়ে লোক জমা করে, তখন এই এক সাইডে যে পরিমাণ লোক থাকে, যতগুলো মানুষ বাথরুমের সামনে সিরিয়াল ধরে থাকে ততগুলো মানুষ এই মাঠে নাই। এতগুলো কালেমা পড়া মুসলমানকে সহজ সরল মানুষকে মুশরিক বানায় কি বলে দেখেন? বলতেছে ইমাম বুখারী রহিমাহুল্লাহকে কি চেনেন? কেন তার মর্যাদা এত বেশি? তো বলে বলেন বাবা। হাত পাখাকে কি চেনেন, এটা কি? না বাবা। বলেন, বলতেছে আবু আপনার ইমাম বুখারী রহিমাহুল্লাহ একদিন স্বপ্নে দেখেন আল্লাহর নবীর গায়ে হলো মশাবাসি মশছে, অনেকেই মাথা ঝাঁকাচ্ছেন, কথা তো সত্য, বাস্তব ঘটনা কয়েকদিন আগের। এই কথা কি আল্লাহর নবীর সামনে যায়? আল্লাহর নবীর গায়ে মশা মাছি উঠছে, তখন নাকি ইমাম বুখারী রহিমাহুল্লাহ একটা পাশ থেকে পাখা নিয়ে বাতাস দিয়ে মশা মাছি তাড়ায় দিলেন, তখন নাকি আল্লাহর নবী বললেন এমন একটা মর্যাদা তোমার হবে, আমি দোয়া করি সমস্ত জাল হাদিস থেকে, জয়ীফ হাদিস থেকে, কুসংস্কার থেকে তুমি আমার সহি হাদিসগুলো জমা করার সুযোগ পাবে। এ পর্যন্ত শয়তানের একটা লিমিট ছিল, এখন যে কথা বলতেছে বাবারা এটার দ্বারা তোমরা কি শিক্ষা পেলে? তখন বলতেছে যে না কিছু তো বুঝলাম না। এই কথার অর্থ হলো যেহেতু পাশ থেকে হাত পাখা দিয়ে বাতাস দিয়ে আল্লাহর নবীর এই আপনার মশামাছি তারায় দিয়েছে, তাহলে বোঝা গেল হাত পাখা হলো হকের প্রতীক। এই তো সেই হুজুর যেই হুজুর বলেছিল আমাদের হাত পাখায় ভোট দিলে এই ভোটটা আমরা পাই না, সরমুনাইতে যায় না, ভোটটা টানি চলে যায় আল্লাহ নবীর কবরে। এত বড় কুফরি, এত বড় শিরিকি, এত বড় নোংরা কথা রাসুলের উপর আল্লাহর উপরে অপবাদ দেওয়ার পরেও তাদের মাহফিলে কোনো বাধা নাই, এটা হলো আমার মূল কথা। গতকালকে আমার মাহফিল ছিল মুশরি ভোজা, ভোলাহাট, চাপাই নবাবগঞ্জ, কি দেখুন নাম, এরকম নাম আছে। সেখানে হইল না, মাহফিল করতে দিবে না ঠাকুরের বংশ। বাবাজির লোক গিয়ে বলতেছে ওরা হলো ওহাবি, ওরা হলো লামাজাবি, ওদের আসতে দিয়েন না, ওরা ফেতনাবাস, ওরা এই সেই, নবীর দুশ্মন, অলির দুশ্মন, ওদেরকে যদি আসতে দেন মার্ডার হয়ে যাবে। হিন্দু গেছে নাকি থানায়? যারা গেছে তারা কি হিন্দু? আচ্ছা ভিতরে যে মাইকটা আছে, এই মাইকের শব্দ কোন দিক দেওয়া? আমি বুঝলাম না, এই দিক দিয়ে দেন, এই দিক দিয়ে দেন। দেখেন তো ভাই দায়িত্ব দেন, আসেন কথা বলেন না, এই দিক দিয়ে দেন, শব্দ কেমন জানি সারাচ্ছে। আমাদের খুব লজ্জা করে কোন মুসলমানকে যখন আমরা বলি বাবা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করিস না, কেন বাবা তোকে বলতে যাব কেন, তোর ইমান দাবি রাখবে, মরা পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেব না, ঠিক কিনা বলেন? আমার খুব লজ্জা করে, কষ্ট করে কোন মুসলমানের বাচ্চাকে যখন বলি মাজারে সেজদা দিস না, তোকে বলতে যাব কেন, আমি বলবো ওকে যে আল্লাহ ছাড়া অন্য কোন একটা চিত্র দাঁড় করায় বলে আল্লাহ একজন না আল্লাহর বহু আছে, তুমি তো সেই মুসলমান, তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মাজারে কবরে সেজদা দেও কোন গেলে? আমাদের বড় কষ্ট লাগে কোন মুসলমানকে বলতে, গায়ের সাত থেকে বালা তাবিজ খোলেন, গাছ মাথা ছিঁড়ে ফেলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, এই কথা বলতে লজ্জা করে। আমরা অমুসলিমকে বলবো যারা আল্লাহকে চেনে না, তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার গলায় তাবিজ কেন? বোঝা যাচ্ছে নাকি? শিরিক ছোট পাপ না বড় পাপ? কি সমস্যা? ঠান্ডা কি হবে?
এত বড় পাপ, যেই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আই ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে তার জন্য জান্নাত কি, কথা বলেন না কি, হারাম। শিরিক করবেন আপনারা ইনশাআল্লাহ নাকি? আল্লাহ হেফাজত কর, আল্লাহুম আমিন, পাপ থেকে আমাদের মুক্তি রেখে আল্লাহ তুমি আমাদের তাওহীদের ব্যানারে মরা পর্যন্ত থাকার তৌফিক দাও। যে কথা বলতেছিলাম, মুসলমান কালেমা পড়ার পরেও এমন রোগে আক্রান্ত, তাকে আর ক্যাপসুল দিয়ে ডিসপেন্সারির ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, এখন তার ওপেন হার্ট সার্জারি করতে হবে। যেই মুমিন মুসলমান কালেমা পড়ে, হজ করে, যাকাত দিয়েছে, আরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তো করে, তাহাজ্জুদ পর্যন্ত কাদা করে না, রমাদান মাসে সিয়াম পালন করে তো করে, শাওয়াল মাসের ছয়টা রাখে, শাওয়াল মাসের ছয়টা করে তো করে, প্রত্যেক সোম বৃহস্পতিবারে করে, প্রত্যেক সোম বৃহস্পতিবারে সিয়াম পালন করে তো করে, প্রত্যেক চাঁদের ১৩ ১৪ ১৫ সিয়াম পালন করে, এত বড় ভালো মানুষ যখন বলে নিজের গরু নিজে বিক্রি করা যায় না, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, এই জন্যই তো আল্লাহর কাছে নিজের গুনাহের কথা সরাসরি বলবো কিভাবে, আল্লাহ হলো সুবহান, তিনি পবিত্র, তিনি মহান, এই জন্যই তো একটা ঠাকুর বাবার হাত ধরেছি, বাবা যদি একটু সুপারিশ করে দেয় তাহলে আল্লাহ ক্ষমা করবে। তখন আমরা মনে করেছি আমাদের ওয়াজ আর গাও সাপটেন ওয়াজ হবে না, আমাদের ওয়াজ আর নিউট্রাল নরম করে ও বাবারা সোনারা বলে কান্নাকাটি করে জাতির কোনো কল্যাণ নাই, এই জাতিকে ধমকের উপরে রাখতে হবে। শিরিক কি, বিদাত কি, কুসংস্কার কি, ঠিক নাকি বলেন? জাতি এখন অপারেশনের রুগী, আপনি একটা নাফা ধরা দিচ্ছেন, আপনি একটা মানুষ, জাতি আল্লাহকে চেনে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর কাছে প্রশ্ন দিয়েছে একটা কাগজে, আচ্ছা আমি এটা খুলে হেঁটে, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর কাছে একটা প্রশ্ন দিয়েছে, এ দেশে ৯০%-এর উপর মুসলমান, এই দেশে এইটা হয় ওইটা হয়, তখন তিনি কথা থামায় দিয়ে বলতেছে তোমাকে কে বলছে রে বাবা যে এই দেশে ৯০%-এর উপর মুসলমান, কেন কেন, এ তো খাতা কলমের কথা, এটা তো লিখিত কথা, এ দেশে ৯০%-এর উপর মুসলমান, ঠিক কিনা বলেন? শুনতেছেন কথা, কত পার্সেন্টের উপর মুসলমান? ৯০%-এর উপর, এটা আপনারা জানেন না তো? তখন বলল ৯০%-এর উপরে মুসলমানকে যদি শতকরা হিসাব করেন, শতকরা ৯৮ জন তো আল্লাহকে চেনে না, বোঝা যাচ্ছে না, শতকরা ৯৯.৯৯% মানুষ আল্লাহর কোরআন বুঝে পড়ে না। এই লোককে আপনি নারায় তাকবীর দিয়ে সাতালে তুলে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন, এই চিন্তা করা একটা বোকামি কিনা বলেন তো দেখি? এই জাতির শুরু থেকে শুরু করতে হবে, এ জাতি তার আল্লাহকে চেনে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মানুষের বানানো দরুদ চলে, মিলাদ চলে, তার অনুসরণ চলে না। চলে কি অনুসরণ? আপনাদের একটা কথা বলি, ৩৩ নম্বর সূরা, সূরা আহজাব আয়াত নম্বর ৫৬, যদি ভুল না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বলি, হুজুরান চা খাবে, পান খাবে, বা ওই আপনার কি বলে কিছু একটা খাবে, ৩-৪ মিনিট যদি হুজুর কথা না কয়, ৩-৪ মিনিট ভরি মানুষ পড়ে যাচ্ছে সাইয়ে দিনা সাফিয়ে না হাবিবে না মৌলানা মুহাম্মদ, মাঝে মধ্যে বালা গালুলা বে কামালিহি, আসল কামে হাত দেয় না। এটা হলো সেই জাতি, যেই জাতি বহু আগে তার দিন ধর্ম বিক্রি করে দিয়ে ময়লা আবর্জনা কচুরি পানা কুসংস্কারটাকে দিন মনে করে, এ জাতি বহু আগে লা ইলাহা ইল্লাল্লাহকে বাদ দিয়ে দিয়েছে, ওখানে দিয়েছে হলো ১১ খতম দাও এই মুমূর্ষু লোকের পাশে, অথচ সবচাইতে দামি মেডিসিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতি জানে না আল্লাহর ইসলাম কত সহজ, পেশাব করার পরে, পবিত্রতা অর্জন করার পরে, অজু করার পরে পবিত্র পানি দিয়ে স্ট্যান্ডার শেষে লজ্জায় স্থান বরাবর একটু পানি ছিটায় আস্তে করে যদি মুখ দিয়ে একটু বলে দিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, তাহলে বলা শেষ, জান্নাতের আটটা দরজা খুলে যেতে দেরি নেই।
এত সুন্দর একটা আমলকে ঢেকে দেওয়ার জন্য ভারত বাংলাদেশ পাকিস্তান আবিষ্কার করেছে, কুলুপ ধরে খক খক করে কাশবি আর 40 কদম দৌড়াবি, তল পেটে চাপ দিবি, এইভাবে জায়গায় জায়গায় বেহায়াপনা চলতেছে। প্রত্যেকটা আমল কিভাবে গোড়া কেটে দেওয়া যায় আজকে আমি সিরিয়ালে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। নিজের বাড়িতে নিজে ঢুকবেন কিভাবে ইসলাম শেখায়ছে কিনা বলেন, দরজা খুলে আপনি জানেন, গেট খুলে যখন ঢুকবেন তখন আপনি জানেন আপনার বউ গিয়েছে আপনার বাপের বাড়ি, আপনি নিজেও জানেন এই বাড়িতে কোনো ভাড়াটিয়া নাই, পুরো বাড়িতে শুধু আপনি একাই থাকবেন, এরপরেও ওই বাড়িতে ঢোকার সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক নাকি? কেউ নাই, আপনি কনফার্ম যতই হন তবু আপনি সালাম দেবেন, এটা হলো ইসলাম। যখন আপনি সালাম দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনি চলবেন, তখন আর বাড়িতে জিন ভূত আপনার কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। অথচ আপনি জিন নিয়েই তো রাত দিন চলাফেরা করেন, সবচাইতে বড় জিনের ফাউল জিন হলো আপনার হুজুর, 500 টাকার বিনিময়ে তাবিজ লিখে দেয়, যত শিরিকি কুফুরি নোংরা আকিদা আপনার ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, জিন আপনি দৌড়াচ্ছেন কেন, বাইরে খোঁজেন কেন আপনি? আমাদেরকে ফিরে আসতে হবে রাসূলের সুন্নাহর ছায়াতলে, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমল কি যে করেছে তার শেষ নাই আপনাদেরকে আমরা ধারাবাহিকভাবে সিরিয়ালে বলতে থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কি বলেন, জানা নাই, কিছুই বলেন না, চুপ করে বসে থাকেন। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলেন? আল্লাহর হুকুমে সবচেয়ে দামি ইবাদত কি? সালাত। ঘুম আসতেছে আপনাদের নাকি? কথা বলতেছেন না? সালাত, যেটা আমরা নামাজ বলি, কি বলি? নামাজ। মূল জিনিসটা আমাদের কপালে নাই, আল্লাহকে উঠা দিয়ে খোদা বানাতে হয়েছে, মূল জিনিস আমাদের কপালে নাই। সিয়াম বললে কত তৃপ্তি লাগে না, অন্তরে শান্তি লাগে, আল্লাহর কোরআন মাজিদের ভাষাটা আমি অনুবাদ করলাম, রোজা হয়ে গেল, বোঝেন নাই কথা। ছিল সাদাকা, ছিল সাদাকা জারিয়া, কান্দি নিয়ে এসে হলে কুলখানি, আছে নাকি? প্রত্যেকটা জিনিসের শব্দ পরিবর্তন করার মাধ্যমে আমাদের এই দেশে শিরিক কুফুরির উদ্ভবন হয়েছে, জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরিক কুফুরি থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। এই জাতি এমন একটা জাতি আমরা, দুইটা হক কথা বললেও তার নাম উহাবি, আবার 100টা হক কথা বললেও তার নাম উহাবি। তার নাম, তার প্রমাণ হলো এই যে আপনার নুরুল ইসলাম অলিপুরীর সন্তান কামরুল ইসলাম বিন অলিপুরী হাফিজাহুল্লাহ, ভাই নাম শুনছেন নাকি? দেওবন্দে পড়াশোনা, দেওবন্দের গ্রহণযোগ্য, তাদের কাছে সবচাইতে গ্রহণযোগ্য আমি যদি ভুল না করি 5 জনের একজন তার বাপ, এত বড় আলেমের সন্তান, তাদের ঘরেই ওঠা বসা, তাদের সঙ্গেই চলাফেরা, সব কিছু তাদের গতিতেই, পড়াশোনা শেষ করার পর খালি তার অপরাধ হলো তার মুখ দিয়ে আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, এই দুইটা কথা বের হয়, এইটা তার অপরাধ। কেন সে বলল না, কাকা বলেছে, আব্বা বলেছে, দাদা বলেছে, পীর সাহেব বলেছে, এই কথা কেন বলে না? এই জন্য গোটা দেওবন্দের গলা কাটা হয়ে গেছে এখন কামরুল ইসলাম বিন অলিপুরী, বিশ্বাস করেন? খালি বলেছে জিকির উচ্চ স্বরে চলবে না, জিকিরের কোনো অনুষ্ঠান হবে না। 33 নম্বর সূরা, সূরা 7 নম্বর সূরা, আরাফ আয়াত নম্বর 55, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফা, আল্লাহকে তোমরা ডাকো ভয় ভীতি নিয়ে, গোপনে গোপনে বিনয়ের সাথে, ঠিক নাকি? ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, খবরদার সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই কথা বলার কারণে তার নাম হয়ে গেছে আহলে হাদিস, তার নাম হয়ে গেছে পদভ্রষ্ট, তার নাম হয়ে গেছে দাজ্জাল। সে বলেছে বিচারের মাঠে কেউ কাউকে পার হতে, পার করে দিতে পারবে না, আমলে সলে করতে হবে, আল্লাহর দয়ায় পার হতে হবে, এটা তার অপরাধ। কেন সে বলে নাই পীর সাহেবের হাত ধরো বাবা জাহাজ নিয়ে পার করে দেবে, এটা হলো তার অপরাধ, বুঝতেছেন না কথা মনে হয়? সে বলেছে জুমার খুতবা বাংলায় হওয়াটাই উচিত, কেননা জাতি যদি কথা না বোঝে এটার নাম খুতবা কি করে হয়। এখন গোটা দেওবন্দি উঠে পড়ে তার পিছনে লাগছে, এত গালি, এত ভাষা খারাপ করে তাকে দাজ্জাল, বিভিন্ন কিছু দালাল বলে বলে তাকে ডাকতেছে, বুঝ কথা বুঝছেন? এটা হলো সেই জাতি যেই জাতির কাছে দুইটা হক কথা বললেও আপনি ইহুদের দালাল, সব হক কথা বললেও আপনি ইহুদের দালাল। এখনই আপনি সমাজে প্রচলিত বিদাত শিরকের বিরুদ্ধে ছোট্ট একটা ক্লিপ দিয়ে, কোরআন হাদিস দিয়ে পূর্ণ করে একটা ভালো কথা ইউটিউব ফেসবুকে ছেড়ে দেন, দেখবেন কমেন্ট পড়া যাচ্ছে না, এত খারাপ ভাষায় গালি, তুই ইহুদির দালাল, তুই কাফের, তুই লামাজাবি, এগুলো বলে বলে কিনা বলবে। কেন? কারণ আমরা বিশ্বাস করেন প্রত্যেকটা পীরের যদি কাঁচা কুঞ্চিতে পিতাম, যদি
অথবা আদর যত্ন করে খাওয়া মাথায় হাত বোলা যদি বলেন দেও শোনা, তুমি কার তিন খেলাফত পাইছো, তার খেলাফত কে দেশে সিলসিলা লারি যদি টানতে যান এর ফিনিশিং পাবেন, বিশ্বাস করেন 99% পীরের গোড়া পাবেন হলে ভারতে, বিশ্বাস করেন। কিন্তু দুর্ভাগ্যজনক বশত সত্য কথা, বিশ্বাস করেন বাসের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। ভারত থেকে আমরা তদন্ত করে দেখেছি ওখানে কাপড় না পরা কোনো পীর নাই, আমাদের দেশে ল্যাংটা ভাবা আছে মিনিটে মিনিটে, বাসের চাইতে কঞ্চি বড় হয় না। আমরা জানি না ভারতে এত হিন্দুর পেটের ভিতরে আমাদের মুসলিম দিনী ভাই বোন থাকার পরেও ওই দেশে একটা দেওয়ানবাগি নাই, কথা বোঝা যাচ্ছে নাকি? বহু শিরিক কুফুরি হওয়ার পরেও আমাদের দেশের মতো ঘোষণা দিয়ে কুফুরি প্রচার করা হয় না, এই হুজুর মানুষ যা করে। অথচ আমরা কথায় কথায় একই কথা, 90%-এর উপর মুসলমান, আরে বেটা কিসের 90%-এর উপর মুসলমান, দুইজন মুসল্লি আল্লাহকে সঠিকভাবে শ্রদ্ধা দিতে পারে না, ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেয়, কিসের মুসলমান? পাঁচতলা মসজিদ, বিশাল মসজিদ, 360 গম্বুজ, মেয়ে ছেলে ফেলে যাচ্ছে দেখার জন্য, এত বড় আল্লাহর ঘর, জোহরের নামাজে গেলে কামত দেওয়ার লোক নাই। তুমি অহংকার করতেছো, বিশাল বড় মাদ্রাসা, 10তলা মাদ্রাসা, নারে তোমার মাদ্রাসার ছাত্র যখন সালাত শুরু করে রাসূলকে অপমান করে বলে ইন্নি অজ্জাহাতু দিয়ে যায় নামাজ পাক করে, নামাইতা নুসল্লিয়া দিয়ে নিয়ত করে, নিয়ত পড়ে, মানুষ মুমূর্ষ ব্যক্তির পাশে তোমার হুজুররা ছাত্র দিয়ে কোরআন পড়ায়, মরার সাথে সাথে বিজনেস করে কুলখানি, কিভাবে খয়রাত কয় খণ্ড করবে, এ হুজুর কি করে হয়? বিপদে পড়ে মানুষ গেলে তাকে বলে না সূরা ফাতিহা তুমি পড়ো, সূরা ইখলাস তুমি পড়ো, সূরা ফালাক তুমি পড়ো, সূরা নাস তুমি পড়ো, না হয় তোমার বাচ্চা যাই কিছু জানে না কেন, বাপ হয়ে নিজে নিজে তোমার ছেলেকে ফোন দাও, কয়ে যে আগে আসির পারেন নাই, এটা কথা? ওর তো দশন্তারির ভাব আছে, ওর তো নজর দোষ আছে, ওর তো পিছনে জেন আছে, কি করা যায়? 1020 টাকা দেন একটা তাবিজ লিখে দিচ্ছি, এটা তো সেই দেশ, জোরে জোরে কথা বলেন, লজ্জা করেন আপনার, এত বড় শিরিক করেন, আল্লাহকে অপমান করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নীতি আপনি মানেন না, আমরা যখন হকটাকে হক, বাতিলকে বাতিল বলি, তখন আমাদের নাম দিচ্ছেন আপনি ফেতনাবাজ। এই জাতির কাছে হরিণের গল্প দিয়ে কি হবে? যদি এই গল্পটা একটা শয়তানি কথা, কোনো ভিত্তি নাই। এই জাতির কাছে আব্দুল কাদের জিলানির বাপ বড়ই খেলো না, নারকেল খেলো না, পিয়ারা খেলো, এর সাথে দিন ধর্মের কি সম্পর্ক? সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে 3 নম্বর আয়াত, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, নিশ্চয় আমি আল্লাহ এই কুরআন মাঝে দিয়ে দিয়েছি, আহসানাল কসস মানে হলো উত্তম কাহিনী, উত্তম বর্ণনা। কিয়ামত পর্যন্ত কোনো বক্তার বাবার ক্ষমতা নাই যে আমি 60 বছর ওয়াজ করছি, ওয়াজ করতে 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 গতকাল রাত্রিবেলা আল্লাহর কোরআনের মোট ওয়াজ ফিরে গেছে, ওয়াজ খুঁজি না পায়, মনসের পাগলের গল্প বললাম আজকে, পৃথিবীর কোনো মানুষের বলার সাধ্য নাই, 100 বছর ওয়াজ করছি, এই কারণে রাসূলের সকল সহিহ হাদিস বলা, আমল করা, সব কিছু শেষ করে ফেলছি, দুঃখে পড়ি এখন ওয়াজ খুঁজি না পায়, দাদা হুজুরের গল্প বলছি। কুল্লাউ কানাল বাহর মিদাদাল লি কালিমাতি রাব্বি লা নাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, পৃথিবীতে এমন কোন পানি নাই যেই পানি কালি করে আমার রবের সব কথা শেষ করা যায়, পৃথিবীতে এমন কোন কলম নাই যেই কলমের সাধ্য আছে আমার আল্লাহর আয়াতে কালিমার পুরা কথাটা সম্পূর্ণ করা, এটা সুবিশাল, এটা মহামূল্যবান ঔষধ, অথচ আপনি পড়েন না, বোঝেন না, জানেন না, দাদা হুজুরের গল্প দিয়ে মাহফিল চলে, ঠিক নাকি? এটাই কি কোরআনের হক? হুজুরের তাবিজ বেচার দলিল বলে সূরা বানী ইসরাঈল বলে আছে, কোন আয়াতে আছে? সুর করে বলতেছে অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়ারাহমাতুল্লিল মুমিনিন, আল্লাহই তো বলতেছে এটা হলো সেই কোরআন যেটা মুমিনদের জন্য শেফা, তা তাতে আমি কি করবো এখন? কয়েকদিন এজন্য তো কাটি কাটি প্যাকেট করি, কেন বাবা শেফা তোর এই কথা বলা হয়েছে, শেফা মানে আয়াতুল কুরসি পড়ো ডানে বামে সালাম ফিরানোর পর মরা থেকে আছে খালি তুমি জান্নাতে চলে গেছো, শেফা তো তাকে বলে সূরা ইখলাস 3 বার পড়ে দেখো কামটা হয় কি, শেফা তো তাকে বলে সূরা মুলক তুমি নিজে পড়ো, শেফা তো তাকে বলে সূরা বাকারার শেষ 2 আয়াত তুমি নিজে পড়ো, শেফা তো তাকে বলে সূরা ফালাক নাস তুমি পড়ো, শেফা তো তাকে বলে মান করা বিল কোরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা, একটা কোরআনের হরফ বলার সাথে সাথে 10টা নাকি লোকটা পায়া গেছে, এর নাম হলো শেফা। আর কানা হুজুর কানা মুফতি মনে করছে কোরআনের আয়াত কাটি প্যাকেট করি এই নিরীহ বাচ্চার গলায় ভরে দেব, এর নাম মনে হয় শেফা?
এটা কি কোরআন বলছে? তাই কোরআন পড়লে শেফা বোঝা যায়, কোরআন পড়লে আল্লাহর দয়া পাওয়া যায়, সেই অনুযায়ী আমল করলে পাওয়া যায় জান্নাত। কি বলেন, পাওয়া যায় কিনা? আমি একটা জায়গায় গিয়ে বললাম, আমাদের এই বাংলাদেশের হুজুররা, মুরিদরা, বেদাতপন্থী মানুষজন, তরিকাপন্থী ভাইয়েরা যত আমল করে, এত আমল সৌদি আরবওয়ালারাও করে না। উপস্থিত লোকজন বলে, এই কি একটা কথা, সৌদি আরবে এত আমল হয় না? আমি বললাম, জি, বাংলাদেশে আমরা যত বেশি আমল করি, এত আমল সৌদিও করে না। দলিল, সবে মিরাজ কোন দিক দিয়ে চলে যায়, এত বড় সৌদি আরব কেউ চেতনই পায় না। সবে বরাত বলে সাতাশে কিভাবে কিভাবে বাঙালি ঠিক পায়ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক পায়নি। প্রত্যেক রমাদানের 21, 23, 25, 27, 29 রমজান মাসের শেষ দশক আল্লাহর নবী তালাশ করেছে, লাইলাতুল কদর আছে কোন দিন, গায়েবের খবর আল্লাহ জানে। বাঙালি হুজুর কিভাবে যেন জেনে এক রাত্রি 100 রাকাত মারি দিয়েছে নামাজ। সবে বরাতে রোজা রাখতে হবে, দিনে সারা রাত গোসল করে পানি ঝরায়ে গুনামুক্ত করে দিতে হবে, ছাগলের পশমের মতো গুনা মানে নেকি হয়ে যাবে, এই কথা সৌদির লোক আজও জানে না। সৌদির লোক আজও জানে না, একসাথে 5,000, 2,000 লোক জড়ো হয়ে হু হু কু কু ইল্লাল্লাহ বলে কলব পরিষ্কার করা লাগে, এই আমল তারা আজও জানে না। সৌদি আরবের লোক আজও জানে না, মাগরিবের সালাত শেষ করে 12 রাকাত বলে নামাজ আছে, যার নাম হলো আওয়াবিন নামাজ। সৌদি আরবের লোক আজও জানে না, ইচ্ছা করে অকারণে কারণ ছাড়াই যখন তখন ইচ্ছা সেজদা দিলেই হয়ে যাবে, এ তথ্য তারা জানে না। তারা জানে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, ওটা তো আমলই না, ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল, যেই আমলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো সিগনেচার নাই, নির্দেশনা নাই। তাহলে আমল বেশি করেন আমার বাঙালি, কথা বোঝেন না মনে হয়, বাঙালির কি আমল কম? কত আমল, একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে 1 মাসে যত কোরআন খতম হয়, সৌদি আরবে গোটা বছর মিলে এইভাবে কোরআন খতম হয় সেটা আমরা বলতে পারি না। প্রত্যেকে কোরআন তার নিজের গতিতে পড়ে, খতমে কি, ইয়াসিনে কি, আর রহমান কি, প্রত্যেকে তার গতিতে আল্লাহর কোরআনটা পড়ে, কিন্তু খতম বক্সানো লাগবে 4 নামে 5 নামে 12 খতম বক্সা দেন, মেলাদিন বলে পড়ছি আর 3 পারা পড়ে আপনি আল্লাহর কাছে হাওলা করে দেন, এই নীতি তারা জানে না। আমল আমরা বেশি করি কিন্তু একটা দিক দিয়ে আমরা পিছায়ে, তারা করে আমলে সলে, আমরা করি আমালুস শাইতান। যেই আমল করে ইব্রাহিম আলাইহিসাল্লামের আব্বা যাবে জাহান্নামে, যেই আমল করে লূত আলাইহিসাল্লামের বউ যাবে জাহান্নামে, যেই আমল করে আমাদের আব্বা আবুন নাস আবুল বাশারের সন্তান যাবে জাহান্নামে, যেই আমল করে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যাবে জাহান্নামে, যেই আমল করে আবুল আহাব যাবে জাহান্নামে, যেই আমল করে আবু জেহেল যাবে জাহান্নামে, ওই একই আমল করে আমরা রাত দিন মানুষের সামনে স্লোগান দিচ্ছি আমরা যাব জান্নাতে, বলেন নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ করলাম, ডানে আলেম বামে আলেম, কত দিন বোঝা মানুষ এখানে আছে, ক্ষমতা থাকলে আমাকে দেখায় দিবেন, আমি আবার আসার আগ পর্যন্ত অন্য কোথাও, এত বড় কোরআনে আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে, শুধু আমল করো জান্নাত দেব, এমন কথা আল্লাহ বলেই নেই। আপনি এখন বাড়ি করে দেন, এত বড় কোরআনে বান্দা তুমি আমল করো আমি তোমাকে জান্নাতে দিয়ে দেব, এমন কথাই কোরআনে ঢোকেই নাই, আমি 10 সেকেন্ড চুপ থাকি, ক্ষমতা থাকলে বলেন যে আছে, এটা কি মনে করেন কেউ আছে? কি আছে তাহলে? যেখানে পড়বেন ঈমান আনার কথার সাথে সাথে কি করতে বলছে, আমল করতে বলছে না আমলে সলে করতে বলছে, বুঝেন না মনে হয়? আল্লাহর কসম আমল আবু জেহেল করতো, জি, আল্লাহর নামে শপথ আমল আবুল আহাবও করছে, আল্লাহর কসম। আমল মানে কর্ম, ভালো হতে পারে মন্দও হতে পারে, কিন্তু আমলে সলে মানে মন্দ না, আমলে সলে মানে আমলে মুহাম্মদ, আমলে সলে মানে তরিকায় মুহাম্মদ, আমলে সলে মানে সিরাতুল মুস্তাকিম, আমলে সলে মানে কোরআন হাদিস অনুযায়ী আমল করা। বোঝা কি যাচ্ছে আপনাদের কথা? কিন্তু একটু এলোমেলো বসেছেন মনে হচ্ছে,
এই ফাঁকা না রেখে লোক ভাইরা যদি জমা হয়ে বসতাম দেখতে আরো কত সুন্দর হতো। যাক, সমস্যা নাই, প্রত্যেকে নিজ গতিতে বসে থাকবেন, শেষ পর্যন্ত আমরা দিনের আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের তাফসীরুল কুরআন মহফিলের যুব সমাজ থেকে সভাপতির মাধ্যমে একটা অনুরোধ এসেছে, সেটা হচ্ছে যে আপনাদের মাঝে যখন কেউ কিছু চাইতে যায় হাদিসে এসেছে যে সে যদি বাদশাহ হয়, সে যদি আপনার কাছে কিছু চায় তাহলে অবশ্যই তাকে, খুব দরকারি কথা আলহামদুলিল্লাহ, এই যে চতুর্দিক থেকে দেখতেছেন, আমরা তো বাইরে দাঁড়ায় এক মিনিট দাঁড়ায়ছিলাম যে একটু দেখি এত সুন্দর পরিবেশ করছে, খুব ভালো লাগতেছে না? খুব সুন্দর পরিবেশ, কিন্তু এখন আপনি যেখানে বসে আছেন তার একটা খরচ, যেদিকে তাকাচ্ছেন লাইটিং বা ডেকোরেশন যে সুন্দর করে করেছে, দুই দিন ব্যাপী আলোচক তারা নিয়েছেন, কত সুন্দর একটা পরিবেশ করা হয়েছে। আজকের এই মাহফিলটা করতে বহু দিনের কষ্ট আছে, আমার দিকে তাকানো বাদ দিয়ে প্রত্যেকে একটা গ্রহণযোগ্য কিছু দেবেন আমি আশাবাদ ইনশাল্লাহ। আপনি নিজের ওজন অনুযায়ী, নিজে বুঝ অনুযায়ী কাজ করবেন, পকেটে হাত দেওয়া মানেই হলো 10 মিনিট সময় নিয়ে সবচাইতে ছোট নোট বাড়ায় নাকি কামেরে, এই চিন্তা বাদ দিয়ে সাধ্যমতো আপনি চেষ্টা করবেন একটা গ্রহণযোগ্য কিছু দেওয়ার ইনশাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন, বেটা 1000 টাকা দিয়েছি কিছু মনে করিস না, রোজগার তুই করিস, ঠিক আছে আমি তো দিয়ে আসছি কোরআনের মাহফিলে, দেখি কোন ছেলে রাগ করে। প্রত্যেকে যার সাধ্য অনুযায়ী আপনারা ছেলেরা যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, কোনো নারায় তাকবির পাবেন না, কোনো মারহাবা পাবেন না, অমুক দিল এত জান্নাতে দিস দিয়ে দেশে টাকা 20, এসব কথা আমরা রংঢং করে বলতে পারবো না। প্রত্যেকে ইমানের কারণে এই দিনই মজলিসে আপনারা শরিক হবেন, ভালো কাজ আমাদের ভাইদেরকে আরও উৎসাহিত করার জন্য ইনশাআল্লাহ। যাই হোক, আমরা কথা বলতে থাকি, কি বলেন? বলেন তো কি বিষয়ে কথা বলতেছিলাম? আমল না আমলে চলে, আমলে চলে, আল্লাহর নামে শপথ, আল্লাহর নামে শপথ, আল্লাহ কসম করে বলি বিচারের মাঠে আমল পূর্ণ, ওরে সর্বনাশ, খালি আমল। হঠাৎ করে দেখবে হাবা আম মানসুরা, ধুলিত বালিকণার ন্যায় লোকটার নেকি উড়িয়ে চলে যাচ্ছে, একবারে উড়িয়ে চলে যাচ্ছে। গ্যাসের বোতল কি মুখ খুলে রাখা যায় নাকি? যায় না। তারপরে আরও কিছু পদার্থ আছে, গ্যাস অন্যান্য জিনিস, ওটা খুলে রাখা যায় না, কিন্তু যায় কি, হাওয়া হয়ে যাচ্ছে। কি ছিল কি গেল বোঝা যায় না। এই বেদাতি মানুষ বিচারের মাঠে আফসোস করবে, আল্লাহ আমার সিয়াম কই, আমার সলাত কই, আমার তাহাজ্জুদ কই, আমার দান কই, এত রাত জাগছি এত নেকি করছে, নেকি কোন জায়গা, এক জায়গা ধরা খেয়ে গেছে, নেকি যে জায়গা রাখবে, এই বালতির নাম হলো আকিদা। কি নাম? আকিদা ফাউন্ডেশন। এই আকিদায় গলত থাকার কারণে পাহাড় পরিমাণ আমল পর্যন্ত লোকটা টিকতেছে না। ভাষা কি বুঝতেছেন? তাহলে আমাদের আমল করতে হবে না, আমলের সরে করতে হবে। আল্লাহ তুমি তাওফিক দাও, লিল্লাহি তাকবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড় উত্তম ফয়সালাকারী, ঠিক নাকি? আমরা 33 নম্বর সূরা, সূরা আহজাব আয়াত নাম্বার 66, 67, 68 আবার বলি, 33 নম্বর সূরা, সূরা আহজাব, এই এদিকে এসে দেন, 66, 67, 68 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, দুনিয়ার মানুষ আমরা মনে করেছি পেঁয়াজু, তারপরে ডিম, চপ এক পাট হয়ে গেলে আর এক পিঠ উল্টায় ভাজে না, কথা উচ্চারণ না করলে কীভাবে বুঝবো, ভাজে কি না বলেন? উলুট পালট করে ভাজে, তান্দুরি ভাজে, এক পাশ হয়ে গেলে আর এক পাশ ঘোরায় 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 আগুনে পোড়ানো হয়, তার নাম হইল ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, বিচারের মাঠে একদল মানুষের মুখমণ্ডল আগুনে উলট পালট করে ছাকা হবে। কি হবে? উলট পালট করে আগুনে পোড়ানো হবে। তখন লোকটা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, ওই লোকটার মুখ দিয়ে একটা মাত্র আফসোস বের হবে, ইন্না আতানা, আমরা অনুসরণ করেছিলাম না, তখন বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হে আল্লাহ আমাদের আফসোস হলো দুইটা ব্যাপারে, আমরা এক আল্লাহকে কেন মানি নাই, দুই রাসূলকে কেন মানি নাই। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা, হে আমাদের রব আমরা মেনে নিয়েছিলাম, ইন্না আতানা সাদাতানা, আমরা নেতাদেরকে অনুসরণ করছিলাম, কাদেরকে? ওয়াকুবারা আনা, বড় হুজুরদেরকে অনুসরণ করছি।
বলেন না যে কবিরা গুনা, কুবার আনা মানে বড়রা, বুজুর্গ বুজুর্গ বলে কিনে শব্দটা, বুজুর্গনে হজরত, বড় হুজুর, মেজ হুজুর, দাদা হুজুর, এইভাবে বুজুর্গ আছেন আমাদের দেশে। আমরা বুজুর্গদের অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, আজকে আমাদের মুখমণ্ডল জাহান্নামে উলট পালট করে পোড়ানো হচ্ছে, তার একটা মাত্র দায়ী আমাদের এই বড় হুজুররা আর আমাদের নেতারা। তখন বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম দিফাইনি মিনাল আযাব, জাহান্নামে একবার ঢুকেই গেছি আমরা তো বুঝি এটা মহাপাপ করে এসেছি, তবে যাদের কারণে, যাদের কথায় কালেমা পড়ার পরেও, ঈমান আনার পরেও, তাওহীদ মানার পরেও, পরবর্তীতে আমাদের শিরিক করে কুফরি করায়ছে, ঈমান হারানো যাদের মাধ্যমে আমরা হয়েছি, আমাদেরকে যারা শিরিক করায়ছে, আমাদেরকে যারা পাপের দিকে ঠেলে দিয়েছে, বিদাত করায় আমাদের আমলকে নষ্ট করে দিয়েছে, আল্লাহ আমাদের যদি এক শাস্তি দেন তাদের দিবেন হলো দিফাইনি তাসনিয়ার সিগা, ডবল শাস্তি দিবেন তাদের। ওয়ালানহুম লানান কাবীরা, তাদেরকে অল্প না, তাদেরকে আপনি অনেক বড় বিশাল লানত তাদের উপরে দিয়ে দেন, বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, সেই লোকের চাইতে বোকার কে আছে যে দুনিয়ার জিনিস পেয়েই সে তৃপ্তি লাভ করে, পরকালকে লোকটা ভুলে যায়, আছে কিনা এমন? দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার কিছু পেয়ে সে খিলতামাশায় মাতোয়ারা হয়ে আল্লাহর পরকালকে ভুলে গেছে, অথচ সে জানে না তার সামনে রয়েছে পরকাল, কি রয়েছে, ও গাফেল হয়ে আছে, ও কোথায় যাবে, ওলাইকা মাওয়াহুমুন নার, ও জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। আমিনও বললেন না, শ্রোতা কয়টায় আসছে, কিভাবে ঘুমিয়ে যাচ্ছে আমরা কিছু বুঝতে পারতেছি না, কথা কি শোনা যায়, ক্লিয়ার বোঝা যায়, আলহামদুলিল্লাহ। তো ঘুমাচ্ছেন আপনারা নাকি? তাকবীর দিলেও শব্দ করেন না, কথাও বলেন না, লিল্লাহি তাকবীর। ওই বেদাতি আমাদের ওই ভাইদের, যাদেরকে আমরা তরিকাপন্থী ভাই বলি, তারা রাত তিনটার সময় তাকবীর দিলে যেমন আওয়াজ হয়, আপনি তাওহীদপন্থী মানুষ, দিন বোঝা মানুষ, রাত 11:30টার সময় তাকবীর দিচ্ছেন বা 11:20-22-এ, এর চাইতে কম হচ্ছে, আল্লাহর নামের ধ্বনি দিবেন, এটা লজ্জার তো কিছু নাই, লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। আমরা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে আমাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত নফল সুন্নাত না ফরজ, কি ফরজ না, পাঁচ ওয়াক্ত সালাত কি আমাদের উপরে ফরজ, আর পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের সাথে যা কিছু আছে সব কি সুন্নাহ, এই সালাত হলো নবীর নামাজ, নাকি বলেন, জি বললো কে, সুন্নাত হলো নবীর নামাজ, ফরজ হলো আল্লাহর নামাজ, ঠিক না, হ্যাঁ সব তো জি কয়, তাহলে এই বুদ্ধিবিদ্যা নিয়ে আবার নিজেকে আহলে হাদিস দাবি করেন, আবার বলতেছেন যে আমি এই বুঝি এই বুঝি, সালাত কোনো দিন মানুষের হয়, সালাত কোনো দিন মাখলুকের হয় না, খালেকের হয়, ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার তাজা আমার মরা সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, এটা তো তাদের মতো হয়ে গেল, ওরা বলছে প্রকাশ্যে বইতে লিখে রাখছে, মুরিদ হলো পীরের হাতে সেই রকম থাকবে, মানুষ মরে যাওয়ার পরে মানুষ যেমন গোসলদাতার হাতে থাকে, বোঝা যাচ্ছে, গোসলদাতার হাতে থাকে না মানুষ, একটা লোক মরে গেছে, গরম পানি কোথায় বেশি পড়তেছে, কোথায় সাপটা লাগতেছে, হাতে ব্যথা লাগতেছে কিনা, মরা মানুষকে নড়াচড়া করে কিছু বলে, কিছু কি বলে, চুপ করে থাকে, তেমনি শরীয়তের হাজারো খেলাফ হোক, যত পাপ করুক পীর, মুরিদ একটা কথা বলতে পারে না, আপনারাও মাঝে মধ্যে বলেন এত কুফুরি করে, এত শিরিকি করে, এত খারাপ কথা মুখ দিয়ে বলে, এই মুরিদরা কেউ কি বোঝে না, আপনি তো এখনো বোঝেন নাই, পীর মুরিদের সূত্রে তারা তো লিখেই রাখছে, গোসলদাতার হাতে মৃত মানুষ যেমন, পীরের হাতে মুরিদ তেমন, গোসলদাতা যেমন বলতে পারবে না ব্যথা লাগতেছে নড়তেছে এটা সেটা, মুরিদ তেমন বলতে পারবে না, আব্বা আপনার এই কর্মটা হলে সুন্নার বিরোধী, ইসলামের বিরোধী, শরিয়ার বিরোধী, বলার সাথে সাথে ওই মুরিদ আর মুরিদ হওয়ার যোগ্যতা হারায় ফেলছে, বোঝা যাচ্ছে, বইতে লিখে রাখছে তারা, মাথা অনুসরণ যারা করে স্পষ্টভাবে যদি দেখা যায় যে মাযহাবের কোনো কথা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, তবুও তোমার ওই কথা না মানিয়া উক্ত মাযহাবের ওই কথার উপরেই তোমাকে আমল করিতে হইবে,
তুমি জানিয়া রাখিবে, হতে পারে এইটা হইল আর একটা অর্থ আছে। দুই, তোমার সাইতে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুমুল্লাহ আলাইহিম আজমাইন, তারা হলো বেশি বোঝে। এই যুক্তি দিয়ে, মাজহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে রাসুলের সুন্নাকে কোরবানি হচ্ছে কিনা আমাদের দেশে, হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আমরা কি মানবো, সিরাতুল মুস্তাকিম না সিস্তিয়া? কি মানবো? সিরাতাল মুস্তাকিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। একমাত্র জান্নাতে যাওয়ার জন্য রাস্তা একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। অন্য যে রাস্তাই আপনি বের করেন, ওই রাস্তা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। জাহান্নামে যেতে চান আপনারা? না, আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। কিন্তু কি মুসলমান, কোন মুসলমান? আজকে সম্ভবত SMTV নামে একটা ইউটিউবে বা ফেসবুকে একটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম, কুমিল্লার এক প্রতিনিধি, তিনি ভাই, তিনি একজন মানুষের কাছে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম, বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আমি কি আপনার সাথে দিন ধর্মের ব্যাপারে 2 মিনিট কথা বলতে পারি? জি পারেন। বলতেছে যে বলেন তো সৃষ্টিকর্তাকে? বলতেছে আল্লাহ। ভুল গেছে নাকি? কথা বলে না। সৃষ্টিকর্তাকে? আল্লাহ। আল্লাহ। আমাদের নবীকে? বলতেছে এখন আমার মনে নাই। আল্লাহর কসম করে বলতেছে, বলতেছে আপনি কোন নবীর উম্মত? ও বলতেছে ওইভাবে বলা যাবে না, তবে আমি আল্লাহর ঘরে যাই, আমি আল্লাহর মসজিদে নামাজ পড়ি মাঝে মধ্যে। আল্লাহর কসম এই কথা বলেছে, আমি লজ্জায় মরি। আল্লাহ, এও তো মুসলমানের ওই 90% সিরিয়ালেই ফেলা দেই আমরা। 90%-এর উপর মুসলমান বলে যে চিৎকার চেঁচামেচি করেন, আল্লাহর কসম দেওয়ানবাগিকে বাদ দেওয়া হবে না। ওটা ওটা দেওয়ানবাগি ওই সিরিয়ালে আছে, কেন ও তো পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ার পরেও বলতেছে দেওয়ানবাগি আর উপরে যে বসে আছে আলাদা কেউ না, একই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও বলতেছে আল্লাহ উপরে থাকবে কেন, আল্লাহ তোমার কলবে ঢুকে গেছে। ও বাবারা, আমি যদি তোমাদের আল্লাহকে ধরতে পারতাম, জোর করে ধরি আমার কলমের মধ্যে হান্দা নিতাম। যখন এই কথা বলে, তখন তার ডানে, তার বামে, তার সামনে, তার পিছনে এদের শায়খের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহর কসম শত শত মুক্তি বসে আছে পার কাছে। আল্লাহর কসম করে বলতেছি শত শত মুক্তি, তখনও পর্যন্ত বলতেছে আল্লাহ উপরে থাকবে কেন, আল্লাহ তো আমার ভিতরেই আছে। কেউ প্রতিবাদ করে না, কেননা প্রত্যেককে ডিলারশিপ দিয়ে রাখছে ইবলিস, মরা পর্যন্ত মানুষকে ইমানের দাওয়াত দিবি না শিরিকের দাওয়াত দিবি। কথা বোঝা যাচ্ছে নাকি? আমাদের আব্বা মাকে পর্যন্ত ইবলিস ধোকা দেওয়া ছাড়ে নাই, আপনার পীর সাহেব আবার কি? ছোটবেলা থেকে দাঁতি বেদাঁতি বুঝতাম না, হুজুর কোনটা ভালো কোনটা মন্দ যখন বুঝি নাই, আজকে যখন প্রমাণ হচ্ছে হুজুর হলো বেদাতি, ওই হুজুর পর্যন্ত আজকে 10 বছর আগে 20 বছর আগে ওয়াজ করছে, লোকজন চলে যাবে, আমাদেরকে বাঁচান, আপনি হলে আদম, আপনি হলে আবুন নাস আবুল বাশার, আপনি হলে আমাদের প্রথম আব্বা, আপনি আমাদের আজকে এই বিপদের সময় বাঁচান। তখন আমাদের আব্বা নাকি বলবে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনা যালিমিন, আল্লাহ বলেছিল তোমরা গাছের কাছে যাও না, গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের ধোকা পরে আমরা দুইজন গিয়েছিলাম, আমি পারবো না, নূহর কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি নাকি বলবে, নিজের একটা মাত্র ছেলে বিপদে আছে, আমি তো বুঝতেছি না কি করবো, ইন্নাহু আমালুন গাইরু সালে, আমার ছেলে আমলে সালে করে নাই, ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ ঘোষণা দিয়েছিল তোমার ছেলে তোমার আহাল না, তোমরা বাঁচতে চাইলে ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে চলে যাও, সে হলো তোমাদের আরেক আব্বা। একটু আগে বললেন আমাদের সভাপতি সাহেব, অবস্থাপক সাহেব বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। শোনেন, মাঝখানে একটা কথা বলি, আমাদের দেশের মাহফিল কমিটির সভাপতি বানায় কাদের জানেন? রাগ করবেন না, বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহকে ভালো করে চেনে না, মাঝে মধ্যে উপস্থিত হয় হয় না, ফোনে বলে যে দে 20,000 মারি দে, তাকবীর দিয়ে দে, ব্যস্ত আছে, আমি পরে দেখা করি নেবনে। আমার মন ভরে গেছে একজন যোগ্য, একজন একজন আলেম, কোরআনের একজন দায়ীকে আপনারা আজকের এই সম্মানের প্রথম দামি চেয়ারে বসাইছেন, আলহামদুলিল্লাহ। একজন আলেমকে চেয়ারে, সম্মানের চেয়ারে, সভাপতির চেয়ারে, উপস্থাপকের চেয়ারে অথবা অতিথির চেয়ারে বসানো মানে সেই লোকজনের কলিজা লাগে, যোগ্যতা লাগে। কেননা সিটার বাটপার সোর মিথ্যাবাদী প্রতারককে সম্মান দিতে যোগ্যতা লাগে না, ঝুলে ঝুলেই চলে যায়। একজন ভালো মানুষকে ভালো মানুষ বলতে গেলে ইমানের বড় জোর লাগে, ভালোকে তো ভালো বলেই যায় না আজকাল। সেই হিসেবে আমরা খুশি আজকে আপনারা যাদেরকে সম্মানের জায়গায় বসায়ছেন এই মাহফিলের দায়িত্বে, তারা কোরআনে হাফেজ, কোরআনে আলেম এবং আপনাদের খতিব এবং দায়িত্বশীল, বলেন আলহামদুলিল্লাহ।
যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার বাপকে নিয়ে তো বিপদে আছি, বাপ হলে আজর মূর্তি পূজা করত, কত দাওয়াত দিয়েছি শুনে নাই, আমার বাপের কি হয় আমি তো জানি না। সমস্ত কাফের মোশরেকরা এসে বলে ইব্রাহিম চলো একটু মেলায় ঘুরে আসি, চলো একটু মূর্তি পূজা করে আসি, দাদা সুস্থ মানুষ, খুব শরীর ভালো, তবু বলে ফেলেছিলাম ইন্নি সাকিম আমি অসুস্থ, না জানি আমার এই কথার কি হয়। মুসা আলাইহিস সালামের কাছে যাও, তার সাথে আল্লাহর কথা হতো যেহেতু তিনি হলো কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি তখন বলবে এক থাপ্পড়ে একটা লোকে মারিয়ে দিছিলাম, কি হয় আমি তা জানি না, বাঁচতে চাইলে ইসারুল্লাহর কাছে যাও। তখন উম্মতরা দৌড়ায় গিয়ে ঈসা নবীর কাছে গিয়ে বলবে, তখন ঈসা নবী নাকি বলবে ঠিক আছে এসেছো আমার কাছে, কিন্তু গোটা বিশ্বের খ্রিস্টানরা আমার সময়ে নাসারাগণ তারা আমাকে বলেছে আমাদের ঈসা হইল আল্লাহর ছেলে মাসিহ ইবনুল্লাহ। আমি জানি না বিচারের মাঠে আমার এটা ক্লিয়ার করতে সময় কতটুকু লাগে। সব কিছু বাদ দিয়ে যদি বাঁচতে চাও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দেখতেছেন যে আমার উম্মত আসতেছে। সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের সপ্তম খণ্ড 117 পৃষ্ঠা স্পষ্ট লেখা, রাসূল বলতেছে আল্লাহর কসম আমি দেখতেছি আমার উম্মত আসতেছে, আমার কাছে আসলে আমি দেব হলো পানি, ঢক করে পানি খাবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর গলা শুকবে না কোনোদিন। ইন্নাম হাউজে কাউসার, ইন্নাম ইন্না আতাইনাকাল কাউসার, এই দামি সম্পদ নিয়ে বসে থাকবো, আমার একদল উম্মত আমার কাছাকাছি আসা শুরু করবে, যেই একদম নিকটে চলে আসবে ফেরেশতারা ঘর ঘুরে তাকে অন্যদিকে নিয়ে যাবে, আমি প্রতিবাদ করে বলবো এই দাঁড়াও এরা তো আমার উম্মত, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা তখন বলবে এরা যে আপনার উম্মত না একবার তো আমরা বলি নাই, এরা অবশ্যই আপনার উম্মত, জেনা করে নাই, মানুষ হত্যা করে নাই, অন্য কোনো পাপ করে নাই, মানুষের সম্পদ জবরদস্তি করে নাই, কাউকে গালি দেয় নাই, শিরিক করে নাই, কুফরি করে নাই, একটা কাম করে ফেলছে, আপনি মরার পরে আপনার দিনে পরিবর্তন করে ফেলছে, বিদাত করে ফেলছে। বোঝা যাচ্ছে কি? একটু সূত্র ভেঙে দেই, ফেরেশতার কি পেশাব পায়খানা আছে? ছেলে সন্তান আছে? নিজের মন মতো চলতে পারে, আমাদের মতো হাওয়ারে অনুসরণ করে কত গুনাহের কাজ করতেছি, ফেরেশতা কি তাই করতেছে? ফেরেশতারা হলো, এভাবে বলা ঠিক হবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পিত রোবটের মতো যা আল্লাহ বলে ঠিক সেটাই হুবহু করে, আল্লাহর ইচ্ছার বাইরে তারা কোনো কিছুই করে না, কিন্তু আমাদেরকে আল্লাহ মানতে বলছে, তাকে আমরা কবর পূজা করতেছি তাহলে কি আল্লাহকে মানলাম? কিন্তু ফেরেশতাকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হুবহু সেই দায়িত্ব পালন করে, ঠিক নাকি? এখন এই ফেরেশতা যদি কোনো সিদ্ধান্ত নেয় ও কি একা একা নেয় না আল্লাহ নিতে বলছে তাই নেয়? বুঝছ কথা বলেন? ফেরেশতারা যখন আল্লাহর নবীর সামনে থেকে উম্মতকে ধরে সরায় নিয়ে যাচ্ছে, ওর বাপদাদার কথা মতো নিচ্ছে না আল্লাহর কথা মতো নিচ্ছে, তো এইটুক খবর কি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না যে না এটা তো মন মতো সরাচ্ছে না, আল্লাহর অর্ডার আছে তাই তো মনে হয় নিয়ে যাচ্ছে, পাপ মনে হয় করছে একটা, জানতেন না? এরপরেও আমার নবী কেন বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদেরকে নিয়ে যাচ্ছ কোথায়? ওরা তো আমার উম্মত, আমি দেব পানি, কোথায় নিয়ে যাচ্ছ? এই কথা প্রমাণ করে আমাদের নবীর চাইতে দয়া মায়ার কোনো মাখলুক হতে পারে না, তিনি চাচ্ছে আমার উম্মত ভুলভ্রান্তি যাই থাক আমি একটু শুনি দেখি অপরাধটা কি, আল্লাহ তো ক্ষমা করবেন, সুপারিশের জন্য তিনি থাকবেন, ঠিক নাকি? কিন্তু এমন একটা পাপের কথা উচ্চারণ হবে এই কথা বলার সাথে সাথে যেই নবী ফেরেশতাদেরকে ঠেকায় বলতেছে দাঁড়াও কি হয়েছে আমাকে একটু বলো, ওরা তো আমার উম্মত, এত বড় দয়ার নবী, এত বড় মায়ার নবী, এত বড় সম্মানী মানুষ, এত বড় ভদ্র মানুষ, এত বড় হাউজে কাউসারের পানি তার মানে দায়িত্বে, এই নবী যখন খালি একবার শুনবে আমি মরার পরে ওরা বেদাত করছে তখন কি বলবে? না করে আমার বুকে আসো, না বলবে সক্কন সক্কন তাতে সরে দাও আমার সামনে থেকে সরে দাও, কি বলবে? সরে যেতে বলবে না বুকে আসতে বলবে? কত পাপীকে আল্লাহর নবী বুকে টেনে নিয়েছে যাতে কালেমার দাওয়াত গ্রহণ করে, কত পাপীকে আল্লাহর নবী সহজে শাস্তি দেয় নাই সুযোগ দিয়েছে লোকটা হেদায়েত প্রাপ্ত হোক, কত কত অন্যায়কারী, কত পাপীকে, কত ইহুদির সাথে পর্যন্ত আল্লাহর নবী কটু মন্তব্য করে কথা বলে নাই, এ কোন ধরনের পাপ যে বলার সাথে সাথে আল্লাহর নবী কেবল বলল যে আমার কাছে আসো পানি দেব, সেই নবী বলতেছে সফকাল সফকাল লিমান গাইয়ারাবাদি, তাড়াতাড়ি সরে দাও তুমি আমার উম্মত না, তোমার সাথে কথা নেই। এই একটা কথা যদি মাথায় নিয়ে যদি আল্লাহর ঘরের মসজিদের দায়িত্বশীল ইমামগণ খতিবগণ চলে ও মরা স্বীকার করবে তাও বিদাত করবে না, হাউজে কাউসারের পানি যার কপালে জোটে না ও মাদার কেসের আসামি চায় বড় আসামি না, ছোট পাপ কেন বলতে গেলেন আপনি? আমরা যখন বিদাতের সিরিয়াল দেই একদল ঠান্ডা হুজুররা রাগ করে আর বলে সমাজে ফেতনা করতেছে,
একটু মিলেমিশে চলা যায় না, এত ধরলে কি চলে? জি চলে। এটা হলো সেই অপরাধ যেই অপরাধে একজন মানুষের আমল নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো সেই অপরাধ যেই অপরাধে বিদাত যুক্ত হওয়ার কারণে মূল আমলটাকে নষ্ট করে দিচ্ছে, এটা তো সেই বিদাত যেই বিদাত করার কারণে আল্লাহ নবীর সামনে থেকে আমরা পানি খেতে পারবো না, এটা ছোট পাপ। বিদাত করবেন তো ইনশাল্লাহ নাকি করবেন নাকি? আল্লাহ বিদাত থেকে আমাদের বাঁচাও। বিদাত কিন্তু বহুভাবে হয়, তা কি জানেন? আমলে হয়, কথায় হয়, শব্দ চয়নে হয়, আচার আচরণে হয়, আনুষ্ঠানিকতার মাধ্যমে হয়, বহুভাবে একটা মানুষ বিদাতি হতে পারে জানেন। সবচাইতে ভয়ঙ্কর বিদাতিকে তার একটা নাম বলি, সহিহ মুসলিম, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, বিদাত করেই নাই খালি বিদাতিকে আশ্রয় দিয়েছে। ওয়াল মালাইকাতি ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত তার উপরে যে কোনো বিদাতিকে বুকে টেনে নিয়ে সহযোগিতা করেছে বিদাতি কাজে। একটু ভার ভার কথা বলবো, রাগ করবেন না, আপনার ছেলে বিদেশ থাকে অথবা আপনি প্রবাসে থাকেন, বিদেশ থাকেন, ওখান থেকে 100,000 টাকা পাঠিয়ে দিয়ে বললেন, হুজুর মাদ্রাসাটা বড় করে দেন, আরো 10টা ছেলের দায়িত্ব নিয়ে নিলাম, মাদ্রাসার 200 জায়গা আপনি দ্রুত নিয়ে নেন, আমি আল্লাহর হস্তে দান করে দিলাম। লোকটা ভালো মানুষ না, কথা বলে না, দান করে সে খারাপ না ভালো? আল্লাহই জানে কয় টাকাই বা দিছেন আজকে এই ছেলেরা গেল আপনাদের সামনে। আপনারা খুব ভালো, আল্লাহ আপনাদের দিনের জন্য কবুল করুক, আল্লাহুম আমিন। যেই লোক নামের উপরে 100,000 টাকা দিয়ে বলতেছে আল্লাহর ঘরটা প্রশস্ত করো, মাদ্রাসাটাকে একটু বড় করো, 10টা ছেলের দায়িত্ব নেও, খারাপ না ভালো? এত বড় ভালো মানুষ মনে আশা নিয়ে 100,000 টাকা দান করছে, হুজুর করছে কি 10টা ছাত্র বাড়াইছে, 200 জায়গা কেনছে, মসজিদটা বড় করছে, কিন্তু আল্লাহর ঘরের মেম্বার বসে খালি জাল হাদিস কয়, খালি তাবিজ বেঁচে খায়, আর মোট কোরআনে হাফেজকে ভাগ করে করে প্রত্যেক শুক্রবারে 12 টাকা খতম করে পাঠায়। এবার বলেন তো নেকি হবে? মানে একজন বিদাতিকে যখন আপনি দান করবেন, আপনার টাকা পয়সা পাওয়ার কারণে বিদাত কিন্তু আরো গতি নিয়ে চালাবে, বোঝা যায় না কথা? একটা বিদাতি, কট্টরপন্থী বিদাতি, জর্দাখোর হুজুর, নেশাখোর হুজুর, মাতাল হুজুর, ডায়রিয়া আক্রান্ত, মেন্টাল পাগল, ধর্ম বিকৃতি করে মানুষের দিনের ক্ষতি করে, এমন একটা হুজুরকে যদি রাস্তায় উপজেলা চেয়ারম্যান জড়ায় ধরে কপালে সমিতি কয়, আপনাকে দেখলে আমার দেল ভরে যায়, আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে, আজ 20 বছর ইমামতি করতেছেন, যে কোনো বিপদে আমি রেডি আছি, শয়তানি আরো বেশি করে করবি না, কথা কয় না তো? পাওয়ার পায়ে শয়তানি বেশি করে করবে কিনা বলেন? তাবিজ বেচার বিরুদ্ধে বললেই উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন দিবে, আব্বা আব্বা আপনি বাঁচিয়ে থাকতে আমার তাবিজ ব্যাপারে বন্ধ হয়ে যাবো, বাবা আপনি মরেনি নাই, আজকেই আমি বাঁচিয়ে থাকতে আপনার জীবদ্দশায় এখন উপজেলা চেয়ারম্যান আপনি আসেন, আজই আমার কুলখানি উঠে যাবে, আজই আমার জেলাফির ব্যবসা আগুন লাগবে, আব্বা আপনি দেখে দিয়েন। তখন উপজেলা চেয়ারম্যান মনে করবে এত বড় হুজুর আমাকে স্মরণ করছে, ইগোতে লেগে গেছে, যেভাবে হোক লোক পাঠায় দিয়ে বলবে কারা কারা ফেতনা করে ধর তাদের, ঠিক নাকি? কিন্তু 100,000 টাকা নয়, 2,000 টাকা যদি কোনো সালাফি মানহাজের বিশুদ্ধ কোরআন হাদিস যেখানে পড়ানো হয়, দিন ধর্ম সঠিকভাবে তদন্ত করে যেখানে পড়ানো হয় সেই জায়গা যদি দিত, মাত্র 2,000 টাকা পাওয়ার কারণে বিদাত করত না সুন্নাতের দাওয়াতকে আরো বেশি করে করত? বিদাতের হাতকে শক্তিশালী করলে বিদাত করবে আরো ভয়াবহ গতিতে। সুন্নাতওয়ালার হাতে যত পয়সা দিবেন, যত টাকা দিবেন, যত সেম মেধা বুদ্ধি দিবেন, তত বেশি আরো দাওয়াতি কাজ করবে, ঠিক নাকি বলেন? রাগ করতেছেন মনে করেন? তা আমাদের একটা কথা, বিদাত করেই নাই লোকটা, খালি বিদাতিকে বুকে টেনে এনেছে, তাহলে তার উপরে কার লানত? দুই কার লানত, তিন কার লানত? এক হলো আল্লাহ, দুই হলো মালাইকাতি, তিন হলো নাসি আজমাইন। এই ছোট পাপ না বড় পাপ? আল্লাহ আমাদের বিদাত থেকে তুমি বাঁচাও বলেন আমিন। আমাদের সমাজে বিদাত বেশি চলে না সুন্নাত বেশি চলে? বিদাত, বিদাতে সয়লাভ হয়ে আছে, কথা বলা যায় না, বললেই বলে যে আল্লাহর কাছে একটু মোনাজাত করে কাঁদবো, তাও এরা বিরোধিতা করে, অথচ বোঝে না বিরোধিতা করে আমল কমাতে আসি নাই, এক মোনাজাত উঠে গেলে ওই জায়গা আল্লাহ নবীর 33টা সুন্নাতি দুয়ার জায়গা হয়, কথা তো বলে না?
আমরা একটু কথাটা বলেই দেই, আমাদের খুব লজ্জা লাগে যখন শুনি সাফাই নবাবগঞ্জ থেকে আহলে হাদিসের এক গ্রুপ মোনাজাত টিকাতে চাচ্ছে, আর এক গ্রুপ হলো মোনাজাতের বিরুদ্ধে সুন্নাতি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছে। আল্লাহর কসম আমার কাছে ফোন গিয়েছে, একটু সময় দিতে হবে। আমি লজ্জা আমার নাককাটা, আমি শুনি যে তারা বলে বাপদাদা থেকে বলে আহলে হাদিস, একুন জাতি আহলে হাদিস নিজে একটা বেদাত করে তো করে, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য মার্কাতে ফোন দেয়, এখানে ফোন দেয়, ওখানে ফোন দেয়, জায়গা জায়গায় বলে তোমরা আসো আমরা দেখবো। তখন আমাদের লজ্জা লাগে না, রাগ করতেছেন আপনারা? লজ্জা লাগে। আপনি যে কর্মটা করতেছেন এর হিসাব আমাকে দিতে হবে না আল্লাহকে দিতে হবে? একটা লোকের মুখে দাড়ি নাই, কিন্তু হুজুর যায়া বলল যে ভাইজান আপনার তো দাড়ি রাখার দরকার, হাত দিয়ে বলতেছে দাড়িটা রাখার দরকার। তখন লজ্জা লজ্জা ভাইয়া বলতেছে আসলে হুজুর রাখার দরকার, আসলে রাখাটা উচিত, শয়তানের ধোকায় পড়ে রাখেনি। একটা লোক নামাজ পড়ে না, চলন্ত একটা লোককে একজন আলেম যদি বলে ভাই একদিনও মসজিদে দেখি না, একটু নামাজ পড়ার দরকার না, আসলে হুজুর শয়তানে ধরছে, হুজুর নামাজ পড়ার দরকার, তাহলে বোঝা গেল লোকটা অন্তত বেঈমান হয় নাই। যদিও সালাত ত্যাগ করা কুফুরি, তবে লোকটার ভিতরে আল্লাহর ভয়টা আছে, মানে পাপকে পাপ জেনে করে। আর একটা লোককে নামাজ পড়তে বলার সাথে সাথে সে বলতেছে নামাজ পড়ে তোমরা কি পাইছ? দাড়ি রাখতে বলার কারণে বলতেছে দাড়ি রাখলে আমার দাড়ি চুলকায়, ছাগলের দাড়ির মতোই আমার রাহার দরকার নেই। দুইজন কি সমান অপরাধী? যদিও দুইজনের মুখেই দাড়ি নাই, যদিও দুইজনের একজনও নামাজ পড়ে না, তবুও শব্দ চয়নের কারণে আপনি কি ব্যাখ্যা দেবেন বলেন? এখানে আপনি একটা বেদাত করতেছেন তো করতেছেন, ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীর সুন্নাতের পিছনে লেগে গেছেন, আপনি একটা মানুষ না? আর বাকি বললাম না, রাগ করবেন না, থাক, আপনি টিকতে পারবেন, এই ক্ষমতা আপনার নাই। কেন? পৃথিবীর কোনো বিদাতের ক্ষমতা নাই সুন্নাতের সামনে তিন সেকেন্ড থেকে। ইতিহাস সাক্ষী, কোনো বিদাতে আজ পর্যন্ত দলিল দিয়ে সালাফি মানহাজের মানুষের সামনে এক মিনিট টিকতে পারে নাই, কিন্তু লাঠির জোরে জনসংখ্যার বলে ক্ষমতার বলে তাদের কাছে আমরা জিরো। তারাই আমাদের ঘর ভাঙে, তারাই আমাদের মসজিদ ভাঙে, তারাই আমাদের ইবাদতখানায় আগুন দেয়, তারা মসজিদ ভেঙে দেয়, তারা মানুষকে কষ্ট দেয়, আল্লাহর ঘরের মুসল্লি ঘাড় ধরে বের করে দেয়। জিজ্ঞাসা করে দেখেন এই মানুষদের সামনে কত ঘটনা অহরহ ঘটতেছে, শুধুমাত্র মিলাদ না পড়ার কারণে, ফরজ সালাতের পর মুনাজাতটা না করার কারণে, কুলখানিতে না যাওয়ার কারণে, খয়রাতে না যাওয়ার কারণে, তাবিজের বিরোধিতা করার কারণে, সুন্নার পক্ষে কাজ করার কারণে আল্লাহর ঘরে ঘোষণা দিয়ে বলতেছে তোমার ছেলে যেন মসজিদে আসে না, তোমার ছেলে হলে ফেতনা করে। তাহলে আমাদের গোড়ামি থাকতে হবে না। এই জন্যই তো আমরা বেদাতি না, এই জন্যই তো আমরা নির্দিষ্ট মাযহাব মানি না, এই জন্যই তো আমরা নির্দিষ্ট একটা ব্যক্তিকে ধর্ম মনে করি না, এই জন্যই তো আমরা সৃষ্টি তরিকা, নকশেবন্দি তরিকা, মুজাদ্দেদি তরিকা, অমুক তরিকা, অমুক ঠাকুর, অমুক বাবা, এই সমস্ত থেকে বাদ দিয়েছি। কেননা আমাদের সামনে আছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা, ঠিক নাকি? তাও যদি আবার কাকা করেছে, দাদা করেছে, মামা করেছে, অমুক হুজুর করছে, তমুক করেছে, অমুক বলে গিয়েছে কথা বলেই যদি একটা বিদাত টিকাতে হয়, তাহলে এই লজ্জা কোথায় রাখবেন? আমাদের বহু আলেমকে খুব কষ্ট দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে শুধুমাত্র সুন্নাতের পক্ষে বলার কারণে। নাম বলিয়েন না, আপনার আমাদেরই ভাই, আপনাদের 99 হয়তো ভালো আছে, একটা বিদাত ছাড়লে আপনি আর আমি তো সমানই হয়ে গেলাম। যারা বলে আমরা এই মোনাজাতটাকে অথবা আমরা ঈদের নামাজের পরে এই মোনাজাতটাকে আমরা তো ফরজ মনে করি না, এটা একটা মুস্তাহাব জিনিস, করলে নেকি আছে, না করলে নেকি নাই, কে বলেছে আপনি তাই মনে করেন? আমি আপনাকে এখানে বসে প্রমাণ করে প্রশ্নোত্তরে যাব, সেটা হলো আল্লাহর কসম করে আমি বলতে পারি, প্রমাণ করে দেব, ফরজ সালাতের পর যারা মোনাজাতকে বৈধ এবং চূড়ান্তভাবে যারা জরুরি মনে করে করে, তারা মুস্তাহাব মনে করে করে না, তারা ফরজের চাইতে বেশি গুরুত্ব দেয়। আমি প্রমাণ না দিতে পারলে আমাকে নামাই দেন ঘাট। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী হাফিজাহুল্লাহ বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের একটা পর্যায়ে এত বড় একজন আলেম, এত বড় একজন গবেষক, আলেমের বেটা, আলেম, দিন ধর্ম জানা মানুষ, এত বড় দায়িত্বশীল, তাদেরই ঘরের দায়িত্বশীল একটা বিশেষ সহসভাপতি, এই মানুষটা যখন বললেন যে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত নাই, আছে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মাসনুন সিরিয়ালের দোয়া, লোকটাকে এমনভাবে অপমান করা হলো, শুনে দেখেন তার বাপের বইপত্র ছিঁড়ে গায়ে পর্যন্ত তার হাত দেওয়া হলো, হয় নাই? তুমি মুস্তাহাব মনে করো, শয়তানি করো নাকি? মুস্তাহাবের জন্য কোনোদিন মানুষ ইচ্ছা আলেম একধারি মারে? কে বলছো তুমি মুস্তাহাব মনে করো? সেটার মিথ্যা কথা বলো খালি। তুমি মনে করো পৃথিবীর শ্রেষ্ঠ ফরজ এইটা, মুনাজাত ফরজ সালাতের পরে করে না হলে কাফের তোমার দৃষ্টিতে? তাই জি, তুমি তাই মনে করো, আমি বললাম তাই। তাই যদি না হবে টাঙ্গাইলে তুমি আমাদেরকে এত কষ্ট দিলে কেন? ডক্টর মুজাফফর বিন মোহসেনকে তুমি এত কষ্ট কেন দিলে? কেন দিলে তুমি জবাব দাও?
তুমি কথায় কথায় কও যে আমি মুস্তাহাব মনে করে করি, মুস্তাহাব মনে করে যদি করো তোমার সামনে হাজারো লোক যদি না করে তুমি তো কিছুই বলার ক্ষমতা নাই, কারণ এটা মুস্তাহাব তোমার দৃষ্টিতে, ফরজ না, সুন্নাত না, ওয়াজিব না, মুয়াক্কাদা না, কি তালি কি তুমি শয়তানি করো, তুমি একটা জিনিস প্রতিষ্ঠিত করার জন্য তুমি রাত দিন চিৎকার চেঁচামেচি করে লোকবল তৈরি করো, তাহলে তুমি ফরজের চাইতে বড় ফরজ মনে করো কিনা বলেন তো? না, রাগ করছেন মনে আপনারা? আল্লাহর কসম, আমাদের সমাজে বহু একটা জায়গা আছে, বহু পীরের মুরিদ আছে, বহু এলাকা ভিত্তিক দিন ধর্ম চলে ওই রকম যে মিলাদ পরে কিন্তু দাঁড়ায় না, ও হলো উহাবি। আমাদের সমাজে বহু সমাজ আছে এইরকম, যেই সমাজের মানুষ একজন মুসলমান আর কাফেরের পার্থক্য মনে করে, নবীকে যে নূর মনে করে সে মুসলমান, নবীকে যে মাটির তৈরি মনে করে সে কাফের, বিশ্বাস করেন আপনি? কিন্তু ওয়াজ করতে সে বলে আমরা এটাকে জরুরি মনে করি না, আমরা মনে করি এটা তেমন কোনো বড় কিছু না, বড় কিছু না, তাই মনে, এটা মিথ্যা কথা হইল না? ওই সমাজে কত লোক ফরজ সালাত পড়ে না, পিতামাতার কষ্ট দেয়, খেদমত করে না, কত লোক সুদ খায়, কত লোক শিরক করে, কুফরি করে, ঈদের নামাজ পর্যন্ত ফেল করে, জুমা তো বহু দূরের কথা, নামাজই পড়ে না। তোমার কলিজে লাগে না, তোমার খারাপ লাগে না? আর আমরা যখন ফরজ সালাতের পর মুনাজাতের বাইরে রাসূলের মাসনুন দুয়ার আলোচনা করি, তখন তুমি অ্যাটাক করে বসে থাকো যে হুজুরকে মারবই আজকে, তুমি কি একটা মানুষ? নিজেকে আহলে হাদিস পড়ে দাও, দাও কেন তুমি? কোন লজ্জায় পড়ে দাও? তোমার মতো জুকার টানি নিবারণের ক্ষমতা আমাদের নাই, কোনো প্রয়োজন নাই, পরিষ্কার হও। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি দিল্লুকা আন সাবিলিল্লাহ, মুহাম্মদ